আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর AKM মুস্তফা হোসেন। আমি সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা। বর্তমানে মেডিনোভা মালিবাগ শাখায় আমি প্র্যাকটিস করি। বিকালে এখানে রোগী দেখি। আমি আজকে আপনাদেরকে কিছু শ্বাসকষ্টের কারণ সম্পর্কে কয়েকটা কথা বলবো। শ্বাসকষ্টের কারণ সম্পর্কে যেমন খুব সিভিয়ার শ্বাসকষ্ট, প্রচুর শ্বাসকষ্ট হয় সিভিয়ার অ্যাকিউট অ্যাজমাতে। অ্যাজমা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তখন এটাকে সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা বলে। তখন ওই সময় প্রচুর শ্বাসকষ্ট হবে। আপনি যদি নিউমোথোরাক্স হয়, লাঞ্জের ভিতর যদি পানি, লাঞ্জের ভিতর যদি বাতাস ঢুকে তাহলেও প্রচুর শ্বাসকষ্ট হবে। তারপর লাঞ্জের ভিতর যদি হঠাৎ অনেকগুলো পানি ঢুকে যায়, যেটাকে ম্যাসিভ প্লুরাল ইপ্রেশন বলা হয়, তাহলে সেখানেও প্রচুর আপনি শ্বাসকষ্ট হবে। তারপর আপনার অ্যাকিউট যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেও প্রচুর শ্বাসকষ্ট হবে। আপনার অ্যাকিউট ব্রঙ্কাইটিস হলে তাহলে সেখানেও শ্বাসকষ্ট হবে। ক্রনিক ব্রঙ্কাইটিস হলে সেখানেও শ্বাসকষ্ট হবে। তারপর এম্পায়মা থোরাসিস হলে শ্বাসকষ্ট হবে। আপনার যদি আপনি সিওপিডি থাকে তাহলে তো সবসময় শ্বাসকষ্ট থাকবে। সবসময় সিওপিডি থাকলে সবসময় শ্বাসকষ্ট থাকবে। তারপর আপনার কর পালমোনের মান যদি থাকে তাহলে সেখানেও আপনার শ্বাসকষ্ট হবে। এছাড়া যেমন হার্টের কতগুলো কারণ আছে, হার্টের কারণেও আপনার শ্বাসকষ্ট হতে পারে। যেমন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বা লাঞ্জে হার্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে আপনার শ্বাসকষ্ট হবে। আপনাকে যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তাহলে প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। আপনার যদি হার্টে যদি পেরিকার্ডিয়াল ইপ্রেশন আমরা যেটাকে বলি, যদি সেখানে হার্টের যে লেয়ারের ভিতরে যদি পানি ঢুকে তাহলে সেখানে আপনি শ্বাসকষ্ট হবে। তারপর পেরিকার্ডাইটিস হলে সেখানে আপনার শ্বাসকষ্ট হবে। মায়োকার্ডাইটিস হলে সেখানে শ্বাসকষ্ট হবে। মাথা যদি ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায় সেখানেও আপনার শ্বাসকষ্ট হবে। সেখানে যদি স্পেসজ্ঞ বা ইংলিশের দ্বারা যে সেখানে কোনো টিউমার যদি থাকে বা ইনক্রিজ হাইড্রোক্যাপোলাইজ ভিতরে পানি বেশি ঢুকে গেল তাহলে সেখানেও আপনার শ্বাসকষ্ট হবে। তারপর আপনি যদি হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্টে আপনার যে কোনো একটা সিরিয়াস ইঞ্জুরি পেলেন, সেখানেও শ্বাসকষ্ট হলো। আপনি মনে করেন মানুষের সাইকোজেনিক কারণেও শ্বাসকষ্ট হয়। আপনি এই রুমে বসে আছেন, বসে বসে গল্প করতেছেন, হঠাৎ পাশের রুমে একটা বোম বা পাশের রাস্তায় একটা বড় বোম ফুটলো, এর থেকেও আপনি ভয় পেয়ে আপনি শ্বাসকষ্ট হতে পারে। মেয়েদের অল্প বয়সে মেয়েদের হিস্টেরিয়া কারণও তাদের, অল্প বয়সের মেয়েদের মধ্যে যেটা বেশি দেখা যায় হিস্টেরিয়া হলেও তার শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া মানুষের কতগুলো মেটাবলিক ডিজিজ আছে, হরমোন ডিজিজ আছে, যেগুলোতেও মানুষের শ্বাসকষ্ট হয়। মানুষের যদি বেশি অ্যাংজাইটি, বেশি টেনশান যদি থাকে সেখানেও শ্বাসকষ্ট হবে। যদি টক্সিক গ্যাস, মনে করেন আপনি একটা রুমে বসে আছেন, সেখানে অক্সিজেন ঠিক মতো আসতে পারতেছে না, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ প্রবেশ করতেছে কিন্তু অক্সিজেন প্রবেশ করতে পারে না, তাহলে সেখানেও আপনি শ্বাসকষ্ট হবে অক্সিজেনের অভাবে। আপনি রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো সিভিয়ার ইনফেকশান হয় সেখানে শ্বাসকষ্ট হবে। যদি সিভিয়ার ইনফ্লামেশন হয় রেসপিরেটরি ট্র্যাক্টে সেখানেও শ্বাসকষ্ট হবে। অক্সিজেনটা যেতে পারবে না, কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে আটকা পড়বে, তখন তার প্রচুর শ্বাসকষ্ট হবে। যেমন করোনার সময় দেখেন, করোনা ডিজিজের সময় রেসপিরেটরি ট্র্যাক্ট বন্ধ হয়ে যেত, এই জন্য অক্সিজেন যেতে পারতো না, বাইরে কার্বন ডাইঅক্সাইড এন্ট্র্যাপড হয়ে যেত, এতে রোগীদের প্রচুর শ্বাসকষ্ট হতো। শেষ কজ সাধারণত পলিউশন থেকে হয় এবং সিগারেট স্মোকিং থেকে হয়, তারপর ধুলাবালি ধোঁয়ার থেকে হয় এই অবস্থাটা। আর সাধারণত ওই যারা সাদা পাতা যন্ত্রপাতা খান তাদেরও এটা হয়, বা যাদের কতগুলো জিনিসে অ্যালার্জি আছে এই অ্যালার্জিক থেকেও তার শ্বাসকষ্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট আস্তে আস্তে ন্যারো হয়ে যায়,
তখন এই শ্বাসকষ্ট হতে থাকে। তারপরে মানুষের জ্বর হলে, নিউমোনিয়া হলে, আমি বললাম যে টাইফয়েড হলে বা এইসব কারণে আপনার শ্বাসকষ্ট হতে পারে, যে কোনো কারণে মানুষের শ্বাসকষ্ট হোক না কেন, আপনারা নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, নিয়ে তার চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকের কাছে শরণাপন্ন হলে উনি তার আপনার রোগের চিকিৎসা করবেন, এবং অথবা কোনো চিকিৎসক যদি না পান তো নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন, তাহলে আপনার এই শ্বাসকষ্টের থেকে রক্ষা পাবেন।